অল বাংলা স্টাডি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকল 2020 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনেক স্বাগতম। তো আজকে তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে আসলাম সেটা হচ্ছে কি ভূগোলের আঞ্চলিক ভূগোল থেকে কিছু বড় বড় প্রশ্ন আমি পরিবেশ ভূগোল থেকে তোমাদের দিয়ে দিয়েছি। আগেই বলে দিয়েছি আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি ভূগোলটাকে, একটা হচ্ছে পরিবেশ ভূগোল, একটা হচ্ছে আঞ্চলিক ভূগোল। সেই পরিবেশ ভূগোলটা আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, চাইলে তোমরা দেখে নিতে পারো, বা ডিসক্রিপশন বক্সে অনেকগুলো ভিডিও লিঙ্ক আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো। আর আজকে তোমার কি সেটা হচ্ছে আঞ্চলিক ভূগোল থেকে, চলো সেই আঞ্চলিক ভূগোল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য আজকে উপহার থাকবে, চলো। মাধ্যমিক 2020 ভূগোল সাজেশন আঞ্চলিক ভূগোল থেকে মোট 9টি প্রশ্ন বাছাই করা রয়েছে, চলো সেই 9টি প্রশ্ন জেনে নেওয়া যাক। এক দাগ, ভারতের জনসংখ্যা বণ্টনের তারতম্যের কারণ আলোচনা করো। পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পের অগ্রগতির কারণগুলি আলোচনা করো। তারপরে চলো দেখে নেওয়া যাক দুই দাগ, ভারতের কৃষির প্রধান সমস্যা ও সমাধানগুলি উল্লেখ করো। ভারতের যে কোনো দুটি প্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের বণ্টন ও বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে চলো তিন দাগ, ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা লেখো। ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য লেখো। কচ্ছপের রণ কি? চলো তারপরে চার দাগ, ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনার বদ্বীপ গড়ে ওঠেনি কেন? ভারতের সবুজ বিপ্লব বলতে কি বোঝায়? ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। চলো পাঁচ দাগ, ভারতের চা, ধান, কফি, ইক্ষু, গম উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। টিস্কো গড়ে ওঠার কারণ কি? এই টিস্কো যদি ফুল ফর্ম চায় তাহলে টাটা আয়রন স্টিল অ্যান্ড কোম্পানি অপারেশন টিস্কো, ঠিক আছে? এটা হচ্ছে জামশেদপুরের গুরুত্ব হয়েছিল, এটা হচ্ছে 1907 খ্রিস্টাব্দে। ছয় দাগ, পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন? ভারতে পলিমাটির বণ্টন ও বৈশিষ্ট্য আলোচনা করো। সাত দাগ, ভারতে বৃষ্টির জল কীভাবে সংরক্ষণ করা হয়? ভারতে নগরায়নের প্রধান সমস্যা উল্লেখ করো। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। আট দাগ, দুগ্ধজাত শিল্পে গুজরাট উন্নত কেন? জনঘনত্ব কাকে বলে? ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য লেখো। সবুজ বিপ্লব বলতে কি বোঝায়? পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষিতে উন্নতি হওয়ার কারণ সংক্ষেপে আলোচনা করো। লাস্ট প্রশ্ন আজকে নয় দাগ, বহুমুখী নদী পরিকল্পনা কি? করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন? খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য লেখো। কৃষ্ণ মৃত্তিকা যাকে বলা হয় কালো মৃত্তিকা ও ল্যাটেরাইট যাকে বলা হয় লাল মৃত্তিকার মধ্যে, কালো আর লাল মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো। কালো মৃত্তিকা যেটাই পলি থাকে আর লাল মৃত্তিকা হচ্ছে যেটা হচ্ছে লৌহযুক্ত লৌহ থাকে, ঠিক আছে? এটা হচ্ছে মেন পার্থক্য। পশ্চিম পূর্বে বৈশিষ্ট্য হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণীর পরিচয় দাও। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বরাবরের মতো বলছি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তাহলে লাইক করলে ভিডিওর উৎসাহ পাওয়া, শেয়ার করলে বন্ধুরা জানতে পারলে পারবে, আর কমেন্ট করলে কি তোমাদের মন্তব্য অনুযায়ী আমি তোমাদের ভিডিও বানাতে পারবো। চলো পরবর্তী ভিডিও দেখা।